ভাই, কি অবস্থা? অবস্থা বালাই। তুমি একদম সারেঙ্গল লাহান পোশাক পিনছো কে? আমি ক্রিকেট দল চান্স পাইছি। ও, তার মানে তুমি আসলেই একটা সেরা। আহারে বাবুডা, সেরাইন গুলা নিরম ফাজি হেরা যে খালি আমারে সেরা কইছে তা না, পরে টিফিনের সময় আমার সাথে কথাও কইছে না। আহারে বাবুডা, কেডা জানি আমার নোট খাতা মিশা করিম কাইটিয়া লেখছে মিশা সৌদা। এটা সেনান গোর সাথে বন্ধুত্ব না রাখলেই তো। মানে তোমার ইচ্ছে সবসময় খেয়ে খাই, তুমি কেমনে ম্যানেজ করো? তোমাকে এবার কে খেয়ে পাচ্ছে সেটা বিষয় না, তুমি কেমনে ম্যানেজ করো সেটা কো। আমি সবসময় নিজেকে বলি যে আমি তাদের চেয়ে অনেক বেশি স্মার্ট, কিন্তু এটা তোমার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বাইরো বাইরো কইলাম। দোয়া করতাছস? আমি দোয়া করতাছি যাতে আল্লাহ মাসুদ হোসেন রিডারে দেখে রাখে। দোয়াই যখন করতাছস তাহলে আল্লাহরে কইছি যাতে জিতে আমি খেলার মধ্যে বাজি দোষি। তুমি ফুলাফানের খেলাত বাজি দোষ তে ধরতাম না, 3:1 সম্ভাবনা। ও আল্লাহ গো, উড়া দাও মিশা। কি হইতাছে বাচ্চা? আরো আজকে তোরে খাইছি। আমি তোমার জন্য গর্বিত মামুনি। আর দেরি কইনো কিন্তু আমি লে মারামারি রে কোনো পুরস্কার দেওয়া হইতো না। তবে আমি গর্বিত যে তুমি ওই সেরেনগর কথাত খেলা সাইরা দিছ না। আমি তো হেগর মুখ মাটিত গাইরাইছি। দুনা মাইয়া ডাকা।